কাজ করি। আসসালামু আলাইকুম, আমি শান্ত আবার আপনাদের মাঝে আসলাম। আজকে লাইভে একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখাবো, সেটা হলো আমরা সবাই যে কোনো জবের ক্ষেত্রে যখন আমরা জব করতে যাই, বর্তমান সময় অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাইক্রোসফট এক্সেল। কীভাবে মাইক্রোসফট এক্সেল কাজ করে এটা আসলে অনেকেই লেখে, অনেকেই জবে কিন্তু অন্যতম প্রধান ক্রাইটেরিয়া থাকে জবে ঢোকার আগে, যে আমরা লিখি আমাদের সিভিতে যে উই হ্যাভ সাউন্ড নলেজ অন মাইক্রোসফট অফিস, বাট আসলে এক্সেল কয়জন পারি। আমার সাউন্ড তো ক্লিয়ার নাকি, সবাই শুনতে পাচ্ছেন? একটু কমেন্টে জানান। ওকে ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, যে কোনো জবের ক্ষেত্রে আমরা নর্মালি যেটা দেখি যে প্রথম ক্রাইটেরিয়া থাকে যে আসলে আপনি মাইক্রোসফট এক্সেল পারেন কি না, ঠিক আছে? আমরা কিন্তু সবাই লিখি যে আমরা মাইক্রোসফট এক্সেল পারি, ঠিক আছে, বাট আসলে মাইক্রোসফট অফিস পারি, অফিস বলা হয়, অফিসের একটা প্যাকেজ, একটা পুরো প্যাকেজ হলো অফিস। এর মধ্যে ওয়ার্ড থাকে, এক্সেল থাকে, অনেকগুলো ফিচার থাকে। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ দুইটা হলো মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল। ওয়ার্ড আসলে মোটামুটি আমরা সবাই পারি, হ্যাঁ, টাইপ করাটাই হলো বিষয়, বাট পাওয়ার পয়েন্ট এবং এক্সেল খুবই কাজের। আমরা যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছেন আপনারা তারা জানেন যে আসলে প্রত্যেকটা প্রেজেন্টেশনে পাওয়ার পয়েন্টে করতে হয়। সো পাওয়ার পয়েন্টের সাথে আমরা অনেকেই ইউজার ফ্রেন্ডলি, আমরা জানি আমরা ইউজ টু কীভাবে কাজ করতে হয়, বাট মাইক্রোসফট এক্সেলটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আপনি হোক আপনি সেলসে জব করেন, হোক আপনি ম্যানেজমেন্ট লেভেলে আছেন, হোক আপনি কাস্টমার সার্ভিসে আছেন, আপনার একটা এফ কমার্স আছে বা আপনার ই কমার্স আছে, আপনাকে কিন্তু অনেক ডাটা নিয়ে কাজ করতে হয়, ঠিক আছে? সো আপনি যখন বড় ডাটা নিয়ে কাজ করবেন তখন আসলে এক্সেলটা না জানলে হবে না। এক্সেলের দুইটা আমরা রূপ দেখতে পাই, একটা হলো অফলাইন ইউজের জন্য মাইক্রোসফট এক্সেল, আর একটা অনলাইন ইউজের জন্য আছে আপনার হলো গুগল ড্রাইভের একটা এক্সেল ফিচার আছে, আপনারা অনেকে হয়তো দেখে থাকবেন। তো আমি আপনাদেরকে দুইটা আজকে একটু দেখাবো এবং চেষ্টা করবো মাইক্রোসফট এক্সেলের জিনিসগুলো শেখানো। এক্সেল আর গুগল ড্রাইভের এক্সেল কাইন্ড অফ সেম, ফিচারগুলো সেমই থাকে, ঠিক আছে? যেমন ধরেন এই যেটা দেখেন, এটা হলো গুগল ড্রাইভের এক্সেল শীট, ঠিক আছে? এটা ভিউ অনলি, এটা আমার সাথে একজন শেয়ার করছে। এখানে আমরা যেরকম কাজ করি অলমোস্ট প্রায় কাছাকাছি, সূত্র থাকে, সূত্রের ক্ষেত্রে আসলে কিছু চেঞ্জ হয়, ঠিক আছে? আর এটা হলো মাইক্রোসফট এক্সেল। আপনারা যদি সরাসরি মাইক্রোসফট এক্সেল ওপেন করতে চান তাহলে আপনাদেরকে যেতে হবে হলো, আগে দেখবেন আপনার অফিস ইনস্টল করা আছে কিনা। যারা উইন্ডোজ 10 ইউজ করতেছেন, আমি উইন্ডোজ 10, এখানে অফিস লিখবেন তাহলে দেখতে পাবেন মাইক্রোসফট অফিস আপনার এখানে ইনস্টল করা আছে। এবং সহজ বুদ্ধি হলো আপনি একটা এক্সেল লিখতে পারেন, এখানে মাইক্রোসফট এক্সেল চলে আসবে। আরও সহজ বুদ্ধি হলো ডেস্কটপের খালি জায়গায় রাইট বাটন ক্লিক করে নিউ ফাইলে যাবেন এবং মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট ওপেন করবেন, ঠিক আছে? চলে আসবে এখানে একটা, এবং এটা ওপেন করলে মাইক্রোসফট এক্সেলটা চলে আসবে, ঠিক আছে? আমি আপনাদেরকে দেখানোর জন্য গুগল থেকে একটা শিট ডাউনলোড করছি, আপনারা এরকম শিট ডাউনলোড করতে পারবেন। জাস্ট লিখবেন স্যাম্পল মাইক্রোসফট শিট, দিলেই আপনার একটা এক্সেল শিট আপনার পেয়ে যাবেন। এখান থেকে স্যাম্পল এক্সেল স্প্রেডশিট কাজের জন্য যে কোনো এক্সেল শিট, এক্সেল স্প্রেডশিট নামায় নিতে পারেন, নামায় নিয়ে আপনারা কাজ শুরু করতে পারেন, ঠিক আছে? মানে টেস্টের জন্য কীভাবে কাজ করতে হয়। তো আমরা তাহলে আমরা একটা এক্সেল শিট শুরু করলাম, আমি এটা আজকেই নামাইছি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখানোর জন্য। নর্মালি এখানে অনেকগুলো রো থাকে, আমি একটা ব্ল্যাঙ্ক শিট আপনাদের করতে হবে, তাহলে আপনারা ব্ল্যাঙ্ক শিটে যাবেন।
যে কোনো এক্সেলের প্রথমে সিরিয়াল নাম্বার থাকে, আমরা সিরিয়াল নাম্বারটা লিখে নিব এখানে। তারপর ধরেন বিভিন্ন রকমের ডাটা এখানে দেওয়া যায়, ডাটা ধরেন আমি যদি ডাটা ম্যানুয়াল ইনপুট করতে চাই তাহলে ম্যানুয়াল ইনপুট করতে পারি। আপনি যদি আচ্ছা এক মিনিট, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না, সো আমাকে এখন আমার ছবিটা নিয়ে আসতে হবে। আমি যে টুল ইউজ করতেছি এটার নাম OBS, আপনারা OBS ইউজ করতে পারেন, খুবই সহজ। OBS দিয়ে চাইলে আপনারা লাইভে যেতে পারেন, খুব সহজ ইউজ করা। আর আপনারা চাইলে OBS এর বদলে অন্যান্য যে কোনো কিছু ইউজ করতে পারেন, সেটাও করা যায়। ঠিক আছে, ঠিক আছে, আমরা এক্সেল, আচ্ছা নর্মাল যখন আপনি এক্সেল ডাটা নিয়ে আসবেন, সহজ বুদ্ধি হলো প্রত্যেকটা ডাটার কিন্তু পিছনে কিন্তু অনেক সময় সূত্র থাকে। এই দেখেন একটা সূত্র আছে, এখানে দেখতে পাচ্ছেন কিনা একটু জুম ইন করে আপনাকে। যে কোনো এক্সেলের এখানে একটা সূত্র থাকে, এই দেখেন একটা সূত্র আছে। হ্যাঁ, এই সূত্রটা আসলে যখন আপনি ডাটা কপি করবেন, বড় ডাটা কপি করবেন, তখন কন্ট্রোল সি দিয়েই খালি জায়গায় পেস্ট করবেন, রাইট বাটন ক্লিক করবেন, করে পেস্ট স্পেশালে যাবেন এবং শুধুমাত্র ভ্যালুস পেস্ট করবেন। ওকে, ভ্যালুস পেস্ট করলে এর পিছনে যে থিওরিগুলো থাকে বা যে সিস্টেমগুলো থাকে সেগুলো আর আসে না। ওকে, সো এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, খুবই মজার বিষয় এক্সেল শেখা। সো আমরা ডাটাটা নামাইছি, আমরা এখন ডাটাটা নিয়ে আপনাদের কিছু জিনিস দেখাই। এক্সেলের সবচেয়ে সহজ জিনিস হলো যোগ করা। হ্যাঁ, যোগ করা, দুইটা ওয়েতে যোগ করার সিস্টেম আছে। অনেকে এই দুইটা ঘর যোগ করে এখানে অটোসামে ক্লিক করবে, অটোসাম হয়ে যাবে এখানে, এক্সেল চলে আসছে কিন্তু। হ্যাঁ, এটা হলো অটোমেটিক যোগ করা, দেখেন এটা কিন্তু সূত্র করা, দেখতে পাচ্ছেন কি না, দ্য ফর্মুলা ইন দিস সেল রেফার্স টু রেঞ্জ, এটা ফর্মুলা দেওয়া যে আপনি যখন এটা কপি করবেন তখন ফর্মুলাটা কপি হবে। সো এটা একটা সিস্টেম, আর একটা সিস্টেম আপনারা সবসময় এভাবে শেখার চেষ্টা করবেন, সমান সমান দেবেন একবারে ক্যালকুলেটরের মতো, এই যে যে অংশটা যোগ করবেন সেটা, তারপর একটা প্লাস চিহ্ন দিবেন, তারপর এটা দিবেন, এন্টার চাপবেন, আপনার যোগফলটা চলে আসবে কিন্তু। ঠিক আছে, আচ্ছা দিতেও এখন প্রশ্ন আসতে পারে সেক্ষেত্রে পরবর্তী অংশে কি করব, সবগুলো কিরকম যোগ করব কিনা, না সবগুলো যোগ করার প্রয়োজন নেই। এই যে এখানে যখন আপনার বড় বোল্ড প্লাস চিহ্ন আসবে, ডবল ক্লিক করবেন, পুরো সবকিছুই যোগ হয়ে যাবে। ঠিক আছে, খুবই সহজ। সিমিলারলি আমরা মাইনাস করতে পারি, কিভাবে, এই ভ্যালু মাইনাস এই ভ্যালু। ঠিক আছে, এই দেখেন চলে আসছে $50 থেকে, $50 থেকে $19.99 যোগ মাইনাস করলে $30.01 থাকে। ওকে, এই দেখেন চলে আসছে। ঠিক আছে, খুবই সহজ এটা যোগ বিয়োগ। আচ্ছা, আমরা যদি গুণ করতে চাই, এইটা গুণের চিহ্ন হলো এইটের উপরে, শিফট চেপে ধরে এইটের উপরে একটা চাপে নিস্টার, এটা হলো গুণ, চলে আসবে। ওকে, আপনি যদি ডিভাইড করতে চান, সমান সমান দেন, এইটা দেন, ডিভাইড হলো ফরওয়ার্ড স্ল্যাশ, এটা দেন, ডিভাইড হয়ে গেছে। ঠিক আছে, একেবারে সহজ। আমি ধীরে ধীরে সহজ থেকে শেখাচ্ছি, একটু কঠিনের দিকে যাবো। হ্যাঁ, আপনারা যখন ডাটা নিয়ে কাজ করবেন তখন আপনাদেরকে একটা জিনিসের মুখোমুখি হতে হবে, সেটা হলো ডাটা অনেক সময় আপনার কম্বাইন্ড হয়ে আসে। কিরকম, যেমন ধরেন এই ধরকম ভাগ হয়ে কিন্তু আসে না। হ্যাঁ, কিভাবে আসে, এটা কম্বাইন্ড আসে। কিরকম, আমি একটা স্যাম্পল দেখেন, ডাটাগুলো আসবে এইভাবে, দুইটা আপনাদেরকে একসাথে দুইটা জিনিস শেখাচ্ছি, কিভাবে এই দুইটা রো একসাথে করবেন। ঠিক আছে, কিভাবে করবেন, যখন আপনি সেন্সিটিভ কোনো ইনফরমেশন পাঠাবেন এক্সেল ফাইল, চেষ্টা করবেন ডাটাগুলো কম্বাইন করে দেওয়ার, তাহলে এই ডাটা দ্বিতীয় কারো পক্ষে, যদি সে এক্সেলে খুব অভিজ্ঞ না হয়, সেই ডাটার থিওরিগুলো সূত্রগুলো ভাঙতে পারবে না, ফলে তার পক্ষে ইউজ করাটা অনেক কঠিন হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা যখন এই দুইটা রো একসাথে করবো, আমি আপনাদেরকে জুম ইন করে দেখাই, আমি যখন এই দুইটা ঘর
অর্থাৎ এটাকে বলে কলাম, এই যে এ বি সি ডি এটাকে বলে কলাম, আর 1 2 3 এগুলোকে বলে রো। ওকে, আমি যখন এই ঘরটা এবং এই এই দুইটা ঘরকে একসাথে করতে যাবো তখন কি করব, এন্ড দিব এবং এই ঘর দিব, দেখবেন একসাথে চলে আসছে। ঠিক আছে, দেখেন 4 3 4 8 সেন্ট্রাল। হ্যাঁ, আচ্ছা আমি আরেকটু জটিল করে দেই যাতে আমার ডাটাগুলো কেউ হাত না দিতে পারে। এন্ড দিব এবং এখন আমি মাঝখানে একটা আন্ডারস্কোর দিই। ওকে, আন্ডারস্কোর ডিরেক্ট দিলে কখনো এভাবে দিলে এইভাবে দিলে এক্সেল এটা করতে পারে না, সবসময় তাকে কোলনের মধ্যে, সরি কোটেশনের মধ্যে নিয়ে আসতে হবে। ওকে, দিলাম সেন্ট্রাল, এখন দেখেন। ঠিক আছে, এটা এটা যদি আপনি আরো আরো কঠিন করেন, আবার দিলাম আন্ডারস্কোর, আমি আরো কঠিন করতেছি ধীরে ধীরে, এটা দিলাম। দেখেন এখন তিনটা রো কিন্তু একসাথে হয়ে গেছে। হ্যাঁ, তিনটা রো একসাথে হয়েছে। এই যে যদি আপনি এখন কপি করেন তাহলে ওখানেও কিন্তু আরেক জায়গায় সেই সূত্রটাও চলে আসবে, দেখছেন? কারণ ও কিন্তু দেখতেছে, এক্সেল কিন্তু পড়তেছে যে সূত্রটা কি, এ টু ঘরে কি আছে, 4 3 4 8, বি টু ঘরে কি আছে, সেন্ট্রাল, সি টু ঘরে কি আছে, কিভেল। ওকে, আপনি যখন এটা কপি করে আরেক জায়গায় পেস্ট করবেন তখন এরকম রেফার চলে আসবে, কারণ এর সামনে তো এটু করে কিছু নাই। ওকে, এরকম ক্ষেত্রে আপনি যখন ডাটা একটা শীট থেকে আরেক শীটে কপি করবেন, সব সময় ডাটা কপি করে সেখানে যে রাইট বাটন ক্লিক করবেন, পেস্ট স্পেশালে যাবেন এবং শুধুমাত্র ভ্যালুস করবেন। ঠিক আছে, আসছে? ঠিক আছে, একবারে সহজ এরকম ভাবে যদি আপনি, যখন যারা বিভিন্ন প্যানেলে কাজ করে, সিএমএস প্যানেলে, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে, বা এমআইএস এ ম্যানেজমেন্ট ইনফরমেশন সার্ভিস, বা বিভিন্ন আইটি প্যানেল, এক্সপ্লোরারে বিভিন্ন ব্যাংকে যারা জব করেন, তারা দেখবেন ডাটা কিন্তু এইভাবে আসে, ঠিক এইভাবে আসে। এই ডাটাগুলোকে ভাঙাটাও কিন্তু খুব সহজ, আমি দেখাই দেবো, বা ডাটাগুলো কিন্তু এইভাবে আসে। ঠিক আছে, আমি যখন এই ডাটাগুলো এভাবে আসার কারণ হলো এটা হলো অটোমেটিক বিল্ট ইন সিস্টেম, যেন ডাটাগুলো কেউ চুরি করতে না পারে। সো আমি এখন এই সমস্ত ডাটা এখান থেকে কপি করলাম, করে সিমিলার ওয়েতে এখানে গেলাম, পেস্ট করলাম। ওকে, শুধু ভ্যালুস পেস্ট করলাম, ভ্যালুস হয়ে গেল। এখন ধরেন আপনি ডাটাগুলো এইভাবে পাইছেন, সিরিয়াল নাম্বার দিচ্ছি, দেখেন সিরিয়াল নাম্বার দেওয়াটা খুব মজার, কষ্ট করতে হবে না, অটোফিল নামে একটা অপশন আছে, যারা 2000 এটা 2010 ভার্সন, সবগুলো ভার্সনে আছে, 2013 ভার্সনে আরো অ্যাডভান্স অপশন কিছু আছে যারা অ্যাডভান্স ইউজ করেন। দেখছেন আমি কিভাবে করলাম, 1 2 3 লিখলাম, সিরিয়ালে লিখলাম, লেখার পর এক্সেল কিন্তু মেশিন লার্নিং করে। ওকে, এক্সেল জেনে ফেলছে যে এখানে এর পরবর্তীতে কি আসবে, সো আমি ডাবল ক্লিক করলে অটোমেটিক সে সিরিয়াল নাম্বারগুলো দিয়ে দিবে। ঠিক আছে, এখন ধরেন আপনি ডাটা কম্বাইন্ড এভাবে পাইলেন, আপনি এটা কিভাবে ভাঙাবেন, তাই না? এটা ভাঙানোটা খুব সহজ, বাট এটা কিন্তু আপনাকে শিখতে হবে, মনে রাখতে হবে এবং সূত্রগুলো মনে রাখতে হবে। সেটা হলো প্রথমে রাইট ক্লিক করবেন, করে ডাটা, এই দেখেন ডাটা, ডাটাতে যাবেন, দেন যাবেন টেক্সট টু কলাম, দেখতে পাচ্ছেন টেক্সট টু কলাম, জুম ইন করে দেখাই, টেক্সট টু কলাম, এই দেখেন ডিলিমিটেড, আমরা এটা ডিলিমিটেড সিলেক্ট করবো, নেক্সট, এবং আমি এখানে যাবো আদার্সে। হ্যাঁ, ডেলিমিটার আমার কি, এখানে আমার ডাটাগুলো কি দিয়ে ভাগ করা আছে, আন্ডার স্কোর দিয়ে, আমি এখানে আন্ডার স্কোর দিই, এই দেখেন ডাটা ভাগ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন কি ফিনিশ, দেখেন ডাটা তিন ভাগ হয়ে গেল। ওকে, ডাটার আগে কি রূপ ছিল, এই রূপ, পরবর্তী কি রূপ হলো, ভাগ হয়ে গেল, যেখানে আমরা এখান থেকে ভাগ করে এভাবে জয়েন করে নিয়ে আসছিলাম, তাই না? এটা যত বড় ডাটা হোক তত বড় এই সিমিলার সম্ভব। এখন একটা প্রশ্ন আসতে পারে যে এখানে 4 3 4 8 এখানে শূন্য আসলো কেন, কারণ এটা এই হোমে যে দেখবেন
নাম্বার সিলেক্ট করা আছে, এটা জেনারেল দিলে শূন্যগুলো চলে যাবে। আচ্ছা নাম্বার কেন দেওয়া হয়, যখন ডেসিমাল থাকে ভগ্নাংশ থাকে, দেখেন এটার প্রাইস হলো 19.99, এর জন্য কিন্তু এটা নাম্বার হিসেবে দেওয়া থাকে। আপনি যদি এটা এটা যদি আমরা জেনারেল করি তখন অনেক সময় এই দশমিকগুলো আসে না, এ কারণে এটা এভাবে দেওয়া থাকে। সো আমরা ইজিলি ডাটা কম্বাইন করা, কম্প্যাক্ট করা এবং ডাটা ভাগ করা শিখে গেল, ঠিক আছে। আচ্ছা এক্সেল আরেকটা মজা আছে, আপনি যদি মনে করেন যে আমি কপি পেস্ট করব না, আমি এখান থেকে ডাটাগুলো নিয়ে যাব, ওই ওই এই এই খালি জায়গায় নিয়ে যাব, তাই না? খুবই সহজ, কিভাবে করবেন, সমান সমান দেন একটা দিয়ে কোনো জায়গায় ক্লিক না করে ওই পেজে চলে যান, ওইটা ক্লিক করে ওকে এন্টার দেন, চলে আসছে এখানে, সূত্র আসছে না, কিন্তু সূত্রই আসবে, হ্যাঁ নর্মালি সূত্রই আসবে, বাট এটা এক্সেল দেখাবে। ওকে আপনি যখন পরবর্তীতে ক্লিক করবেন সব ডাটা দেখেন ওখান থেকে পিক করে চলে আসছে। আমরা টেস্ট হিসেবে দেখি 42 নাম্বারটা 44186 সেন্ট্রাল অ্যান্ড্রুজ, এই দেখেন 44186 সেন্ট্রাল অ্যান্ড্রুজ, ওকে চলে আসলো। অর্থাৎ আপনি একটা শিটের থেকে আরেকটা শিটে ডাটা নিয়ে যেতে পারবেন খুব সহজে, খুবই ইজি। আমরা চাইলে এরকম করতে পারি, আমরা যখন একাধিক শিটে কাজ করি তখন এরকম করি। এখন আপনি দেখেন এটা গেল, এখন আমরা ধীরে ধীরে একটু অ্যাডভান্সের দিকে যাব, হ্যাঁ ধীরে ধীরে অ্যাডভান্সের দিকে যাব। আচ্ছা দেখেন এই যে কম্বাইন ডাটা আমি আপনাদেরকে একটু আগে কীভাবে শিখালাম, এটা এইভাবে ভাগ করা যায়, তাই না? ডাটাতে যে টেক্সট টু কলামে যাবেন, যে এটাই সিলেক্ট করা থাকবে, ডি লিমিটেড যাবেন, এখানে আদার্স আমার ডাটা কী দিয়ে ভাগ করা আছে, আন্ডারস্কোর দিয়ে আন্ডারস্কোর দিবেন, নেক্সট যাবেন ডাটা ভাগ হয়ে যাবে, তাই না? ওকে ডাটা ভাগ হয়ে গেল। এখন এর আরেকটা সিস্টেম আছে, কি সিস্টেমে করবেন আপনি, ধরেন আমি এই কয়টা নাম্বার পিক করব, এখন সবগুলো যদি সেম থাকে সেক্ষেত্রে এই এই সহজ ওয়েটা করা যায়। আমি এক্সেল এক্সেলকে বলবো বাম পাশ থেকে ধরো, এল ই এফ টি লেফট, কোন জায়গায় ধরবা এখান থেকে শুরু করবা, কমা দেন, কয়টা নিবা, পাঁচটা, পাঁচটা দিলাম, চলে আসলো এখান থেকে ভেঙে, ঠিক আছে। আরও একটা ওয়ে আছে, হ্যাঁ এই ওয়েটা আরও একটু জটিল, আপনি সবসময় মনে রাখবেন যে কেন আমি জটিল ওয়ে শিখবো, এরকম একটা প্রশ্ন আসে। প্রশ্ন হলো আপনি যখন বড় ডাটা নিয়ে কাজ করবেন তখন আনএক্সপেক্টেড অনেক বিষয় থাকতে পারে, যেমন ধরেন এখানে ডাটা এভাবে থাকার পর একটা স্পেস দিয়ে পরবর্তী ডাটা থাকতে পারে, তখন আপনি কীভাবে ডাটা ভাঙবেন। সো আপনাকে জটিল ওয়েটাও ধীরে ধীরে শিখতে হবে। জটিল ওয়েটা হলো এটা আমি আগে লিখে রেখেছিলাম, আমি এখন দেখাই, আমি এক্সেলকে বলবো বাম পাশ থেকে শুরু করো, শুরু করলাম বাম পাশ থেকে, কি করবে, ফাইন, কি ফাইন করব, এ পাশ থেকে এই যে আন্ডার স্কোরের আগ পর্যন্ত, হ্যাঁ দেন আন্ডার স্কোরের আগ পর্যন্ত, হ্যাঁ কমা দিতে হবে, দিব আন্ডার স্কোরের আগ পর্যন্ত, তাহলে আন্ডার স্কোর দেন, আন্ডার স্কোর কই, আন্ডার স্কোর কমা দিবেন, দেন আন্ডার কোটেশন দিবেন, দিয়ে আমি কি নিচ্ছি এটা নিচ্ছি, দেন এটা ব্লক করবেন, ওকে এক মিনিট। ফাইন্ড দিবেন, ফাইন্ডের পর আপনাকে একটা ব্রাকেট দিতে হবে, দিলেন ব্রাকেট, কি দিবেন, আন্ডার স্কোর দিলেন, দিলাম দেন কমা দিলাম, দিয়ে আবার এই ঘর দিলাম, ওকে ব্র্যাকেট ক্লোজ করলাম, এখন এই আন্ডার স্কোরে যেহেতু আগে সো মাইনাস ওয়ান দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, দেখেন চলে আসছে এই ঘর থেকে এই আন্ডার স্কোরে আগ পর্যন্ত যতটুকু অংশ ততটুকু অংশ সে পিক করলো। কেন পিক করলো এটা আমি আপনাকে দেখাই, লেফট থেকে শুরু করছি, দিস ইজ লেফট, এ টু, এই এ কলামের টু রো সিলেক্ট করেছি, এক্সেলকে বললাম ফাইন্ড, খোঁজো, কি খুঁজবে সে, আন্ডার স্কোর, আন্ডার স্কোর খুঁজে বের করলো, সে কোথা থেকে খুঁজবে, এ টু থেকে, এ টু থেকে সে আন্ডার স্কোর খুঁজে বের করলো, দেন তাকে বললাম এই আন্ডার স্কোর বাদে, মানে এক ঘর বাদে যা আছে সব উঠাও,
ওই 1 ঘর্ষে বাদ দিল, দিয়ে যা আছে সব উঠাই দিল, ঠিক আছে। সিমিলারলি আমরা উল্টা পাশ থেকেও একই থিওরিতে করতে পারি, হ্যাঁ সিমিলার যে থিওরি আছে সেটাই পারবো, কোনো সমস্যা নাই। যদি আমরা এখন ডান পাশ থেকে এক্সেল কে বলি, এক্সেল ডান পাশ থেকে যাও, কি করবা, ফাইন্ড করো, কি ফাইন্ড করবা, আন্ডার স্কোর ফাইন্ড করবা, করলো সে কোন ঘর থেকে, সরি এটা দাঁড়িয়ে দিতে হবে, ডান পাশ থেকে খোঁজো, খুঁজবে কি খুঁজবে, এই ঘরে খুঁজবে কি খুঁজবে, ফাইন করবে সে কি ফাইন করবে, আন্ডার স্কোর পর্যন্ত ফাইন করবে, এই ঘর আবার এই ঘর দিলাম, এবার দিলাম প্লাস ওয়ান, কেন প্লাস ওয়ান দিলাম সেটাও বলতেছি, এরকম ভাবে খুঁজে বের করা সম্ভব, ঠিক আছে আপনারা চাইলে খুঁজে পাবেন। কিভাবে আসবে দেখেন, বিষয়টা হলো যে আমি যখন তাকে বলে দিচ্ছি ডান পাশ থেকে খুঁজতে, সে ডান পাশ থেকে খুঁজতেছে, খুঁজে কোথায় যাচ্ছে, সেন্ট্রাল নিচ্ছে আন্ডার স্কোর পর্যন্ত, তাই না, আন্ডার স্কোর আগ পর্যন্ত সে অংশটা বাদ দিয়ে দিচ্ছে, দিয়ে এখানে সেন্ট্রাল করতেছে। সিমিলারলি আমরা এখানে যেরকম বাম পাশ থেকে পিক করছিলাম, এরকম ডান পাশ থেকেও পিক করা সম্ভব, 1 2 3 4 5 6 7টা ঘর, তাই না। তাহলে এক্সেল এক্সেল কে বললাম রাইট ডান পাশ থেকে খোঁজো, কোন ঘর, এই ঘর, কয়টা সংখ্যা, 7টা সংখ্যা, ঠিক আছে চলে আসে সেন্ট্রাল। অর্থাৎ এ হলো ডাটা এক্সট্রাক্টের পদ্ধতি, ঠিক আছে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন, কোনো প্রশ্ন তো থাকলে করতে পারেন এক্সেল বিষয়ে। এটা গেল এক্সেলের ডাটা নিয়ে সমস্যা কাজ। এখন ভাবেন যারা আমরা বুমকাস্ট ইউজ করি বা বিভিন্ন মেসেজিং প্ল্যাটফর্ম ইউজ করি, আমি বিভিন্ন প্রতিষ্ঠানে ছিলাম, আমি বিভিন্ন প্রতিষ্ঠানে আমার এই সাপোর্টটা দিয়েছি আমি এক্সেলে কাজ পারি বলে, তাদের সবার জন্য বলতেছি যারা মানে সুবিধাটা পাবেন, সেটা হলো যে আপনি যখন কোনো মেসেজিং প্ল্যাটফর্ম ইউজ করবেন তখন দেখবেন ডাটা নাম্বারগুলো কিন্তু এরকমভাবে আসে, কোনোটার আগে 0 থাকে না, কোনোটার আগে 88 থাকে, কোনোটার আগে অন্যভাবে থাকে। সো আমাকে কিন্তু নাম্বারটা পিক করতে হয় বুমকাস্ট বা বিভিন্ন বাল্ক এসএমএস সার্ভিসের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা কি করি বা আমি কি করি, এক্সেল কে বলি ডান পাশ থেকে খুঁজো, RIGST রাইট ডান পাশ থেকে খুঁজো, কোন ঘরে খুঁজবা, যেভাবে নাম্বারটা দিয়েছেন সেই ঘর, কমা দিবেন, দেওয়ার পর কটা নাম্বার নেবেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 0 রাখ পর্যন্ত হলেই তো হবে, তাই না, 11টা নাম্বার নেবেন, দেখেন চলে আসছে, তারপর প্লাস দুইবার ক্লিক করবেন, দেখেন যা যা ছিল 8 8 ছিল, যা যা যেভাবে ছিল নাম্বার সব ব্রেকডাউন হয়ে সুন্দর করে এক ফরম্যাটে চলে আসছে। তারপর কি করবেন, এটা অবশ্যই সবসময় কপি করবেন, করে আরেকটা ঘরে নিয়ে যাবেন, নিয়ে যেয়ে পেস্ট স্পেশালি ভ্যালুতে ভ্যালুতে ক্লিক করবেন, ওকে। নাহলে কি হবে, নাহলে কি হবে, আপনার এই ফর্মুলাটা কিন্তু চলে আসবে, আপনি যখন এটা মুছবেন এক্সেলে কিন্তু ডাটা মুছে যাবে, ঠিক আছে। সো এটা সবসময় এভাবে রাখবেন, ফর্মুলাতে রাখবেন, তারপর দেন ক্লিক করে এটাকে কনভার্ট করে নেবেন নাম্বারে, সহজ। দেন আপনি এটা বুমকাস্ট বা যে কোনো প্ল্যাটফর্ম ইউজ করতে পারেন, আপনার জন্য সুবিধা হবে। এটা হলো নাম্বার ভেঙে নেওয়া সহজ বুদ্ধি, খুবই মজা, খুবই সহজ, খুবই ইজি, হ্যাঁ জাস্ট আপনাকে শিখতে হবে এবং ভয় নাই তো এক্সেল, যদি ভুল হয় ভুল হবে। আচ্ছা এরপর ধরেন আমার এক বন্ধুর গল্প বলি, তিনি এখন একটা বাংলাদেশের একটা টপ ই কমার্সে আছেন খুব ভালো পোস্টে, তো উনি একবার দারাজে গিয়েছিল ইন্টারভিউ দিতে, তো তার ইন্টারভিউতে তাকে প্রথম টাস্ক দিয়েছিল ভিলুকাপ, ভিলুকাপ নিয়ে কাজ করতে, তিনি ভিলুকাপ নিয়ে পারেননি, বাকি সবগুলো পরীক্ষা খুব ভালো করার পরও দারাজে তার জবটা হয়েছিল। তো উনি আমাকে মানে এখনো গল্পে গল্প উনি আমাকে সেম কথাটা বলে যে এমএমসি মাল্টিন্যাশনাল কোম্পানি মানে হয়েছে এক্সেল,
ঠিক আছে, আপনাকে এক্সেল জানতেই হবে। আর এক্সেল মানে হচ্ছে ভিলুকাপ পিভট টেবিল। পিভট টেবিল নিয়ে আমরা আরেকদিন দেখাবো, এটা একটু রিপোর্টিং এর বিষয়। তো সো রিপোর্টিং এর আগে তো আপনাকে ডাটা নিয়ে খেলাটা জানতে হবে, যেমন ডাটা নিয়ে আমরা খেলি। এটা দেখেন, এখন আমরা ধরেন আমাকে র্যান্ডম এরকম একটা বিশাল ডাটা দিয়েছে, যেখানে ডাটা আছে 43টা, এবং আমাকে ধরেন আমার রিপোর্টিং বস বললো এই 5টা অর্ডারে কে কে অর্ডার করছে এবং তাদের রিজন কোনটা, এই 5টা অর্ডার কোন রিজন থেকে আসছে এবং টোটাল কত ভ্যালু ছিল, আমাকে বের করে দেন। আপনি কিভাবে করবেন, যদি আপনি ভিলুকাপ না পারেন, সহজ বুদ্ধি এটা কপি করবেন, করে কন্ট্রোল এফ দিবেন, দিয়ে বের করবেন। হ্যাঁ, একবারে সহজ বুদ্ধি এখান থেকে বের করবেন ধীরে ধীরে এবং ইনপুট দিবেন। বাট এটা যদি আপনাকে 20টা ডাটা দিত, তখন আপনি কি করতেন? তখন কিন্তু আপনি আর পারতেন না, আপনার পক্ষে অসম্ভব হয়ে যাবে, তাই না? সেক্ষেত্রে আমি কি করবো, ভিলুকাপ ইউজ করবো। ভিলুকাপ মানে হলো ভ্যালু লুকআপ, ঠিক আছে? আমরা আগে ভি লুক আপ লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, কি খুঁজবো এই সংখ্যা। আমি আপনাদের একটু বড় করে দেখাই, এইটুকু হাইট করে দিই, তাহলে আপনাদের বুঝতে দেখতে সুবিধা হবে। আপনি চাইলে হাইড করে দিতে পারেন এবং পরবর্তীতে আবার আনহাইড করতে পারবেন। হ্যাঁ, এই দেখবেন, দেখবেন অন্যান্য ঘরের যেরকম নর্মাল দাগ থাকে, একটু মোটা দাগ থাকে, তার মানে সেখানে কোনো ঘর হাইড করা আছে, ঠিক আছে? এখানে যে আনহাইড ক্লিক করলেই সবগুলো ঘর চলে আসে, ঠিক আছে? আনহাইড ক্লিক করলে সবগুলো ঘর চলে আসে, হাইড করে রাখছি। আমরা এখন কি করবো, এই ঘরটাকে একটু বড় করি, দেখতে সুবিধা হবে। আমরা এখানে ভিলুকাপ প্রথমে এক্সেলের যে কোনো সূত্র লেখার সময় সবসময় সমান সমান আগে দিতে হবে। ওকে, ভিলুকাপ ফার্স্ট ব্র্যাকেট, আমি কি খুঁজব, আমার কাছে কি আছে, অর্ডার নাম্বার, কমা দিলাম অর্ডার নাম্বার। যেটা আপনি সার্চ করবেন ডাটার মধ্যে ভিলুকাপের, সেটা যেন সবসময় আপনার, আমরা ধরে নিচ্ছি এইটা বেস ডাটা, ওকে, সব সময় সেটা বেস ডাটা শুরুতে থাকতে হবে, কিন্তু নাহলে কিন্তু ভিলুকআপ কাজ করবে না। দেখেন, এই জন্য কিন্তু আমি সামনে অন্য কিছু রাখি না, আমি তো সিরিয়াল নাম্বার দেই না এখানে। সো আমি এটা শুরুতেই আছে, তাই না? সো আমি এই ঘরটা সিলেক্ট করব, ওকে, সিলেক্ট করলাম। হ্যাঁ, এই দেখেন সিলেক্ট হয়ে গেছে, এ টু থেকে শুরু করে জি 40 পর্যন্ত দেখেন সিলেক্ট হয়ে গেছে, 43 পর্যন্ত, কমা দিলাম। দিয়ে আমি কি নিব, রিজন, রিজনটা কোন কলামে আছে, দ্বিতীয় কলামে আছে, তৃতীয় কলাম দিলাম। এখন এই জায়গায় এসে অনেকে ভিলুকাপ ভুল করে, একটু কিন্তু সহজ। এরপরে কি, ট্রু মানে কি, ফলস মানে কি? ফলস মানে হলো এক্স্যাক্ট ম্যাচ, ঠিক আছে? ফলস সমান সমান জিরো হতে পারে, আপনারা টুকে রাখতে পারেন। হ্যাঁ, জিরো মানে ফলস, আপনি এখানে এই কমার পর ফলসও লিখতে পারেন, জিরোও লিখতে পারেন, আপনার খুশি। জিরো লিখলো যে থিওরি ওকে, ফলস লিখলো ওকে। আর ট্রু মানে হইছে এটা সিমিলার খুঁজবে, ধরেন 44 আছে, 448 আছে, সো এক্সেল ওটা মানে ভিলুকাপ ওটাও শো করবে, কারণ ওই ডাটার শুরুতে তো 44 আছে, 448-এর শুরুতে তো 44 আছে, তাই না? সো আপনাকে সবসময় আপনি এক্সেল যখন কাজ করবেন তখন মনে রাখবেন, ফলস মানে এক্স্যাক্ট ম্যাচ, আর ট্রু মানে হলো অ্যাপ্রক্সিমেট ম্যাচ, ওকে? সো আমি এখানে জিরো লিখতে পারি অথবা ফলস লিখতে পারি, জিরোই লিখি। হ্যাঁ, দেন ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ওকে? সো এই ব্যক্তি অর্ডার কোথায় থেকে করছে, 43709, আমরা দেখি 43709, এই দেখেন সে কোথা থেকে, তার রিজন কোনটা, সেন্ট্রাল, ওকে? এখন আপনি যখন দিবেন, দিয়ে দেখেন চলে আসছে, আরো আপনি দিবেন চলে আসবে। এখন দেখেন এটা একটা ক্রিটিক্যাল বিষয় আছে, এই জায়গাটা এক্সেল ভিলুকাপে কিন্তু সবাই ভুল করে, সেটা হলো এই ডেটাগুলো আসছে কিন্তু এখানে আসে না কেন, কারণ আপনি যখন সিলেক্ট করলেন, দেখেন এখানে কি লিখছে, আমরা M2 থেকে শুরু করে A2 থেকে শুরু করে A2 থেকে শুরু করে G43 পর্যন্ত আমার, আমি কি বলছিলাম, টেবিল অ্যারে সিলেক্ট করে দিয়েছিলাম যে এর মধ্যে আমার ডাটা খুঁজো। আপনি যখনই মানে টান দিয়ে নিয়ে আসবেন, ডাটা ফিল আপ দেবেন, অটো ফিল আপ অপশন ইউজ করবেন, তখন এটা কমতে থাকবে। দেখেন এটার ফিল আপ লোকেশন কোথায় দেখছেন কি,
এই দেখেন একটু কিন্তু ফিল আপ লোকেশন। আচ্ছা এরপরেরটা কোথায়? এই দেখেন একটু কমতেছে কিন্তু অটোমেটিক। আচ্ছা এরপরেরটা দেখেন আরো কমে গেছে, ফলে পরবর্তী যে ডাটা সেটা কিন্তু এর আয়ত্তের বাইরে। দেখেন এই দেখেন ও খুঁজতেছে কোথায় থেকে, A6 থেকে, তাই না? বাট ডাটাটা কিন্তু আছে A2 তে, এই জন্যই ভিলুকআপ এখানে কি বলছে আপনাকে, নট অ্যাপ্লিকেবল বা নট ফাউন্ড। ওকে, সো এক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে সিস্টেম হলো যখনই আপনি ভিলুকআপ করবেন তখন সব সময় আপনি সিলেকশনটা লক করে দেবেন। কিভাবে লক করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার কোনটা খুঁজবো, এইটা খুঁজবো, ভিলুকআপ লেখা আগে শুরু থেকে লিখে আপনাদের বোঝার সুবিধার্থে ভি, আপনি ছোট হাতে লিখতে পারেন বড় হাতে লিখতে পারেন কোনো সমস্যা নাই, ভি লুকআপ ফার্স্ট ব্র্যাকেট, এই ডাটাটা খুঁজবো কোথা থেকে খুঁজবো, এই অ্যারের মধ্যে, তাই না? তারপর আমি কি করব, তারপর আমি কি করব বলেন, কন্ট্রোল F5। হ্যাঁ অবশ্যই আপনি ট্র্যাক করতে পারবেন গুগল শীট যদি হয়ে থাকে। আচ্ছা এরকম হওয়ার কারণ কি, এটাকে টেনে দিকে নিয়ে আসি, এটাকে টেনে দিকে নিয়ে আসি, কেন আমার সাথে এক্সিডেন্ট করলো? আচ্ছা পৌঁছে দিই আগে, ওটা F5 চাপতে হবে না, অন্য কিছু চাপতে হবে, যেন ভুল করে ডাটাটা চলে গেছে। আবার আমরা নতুন করে নিয়ে আসি, এটা হলো এক্সেলের মজা। যদি সেভ না করে থাকেন এক্সেল অটোমেটিক সেভ করবে, ঠিক আছে? কিভাবে সেভ করবে আপনার হলো এখানে যে লাস্ট ওপেন আপনি বের করতে পারবেন, F5 এর ফলে ওটা ছোট হয়ে গেছিল উইন্ডোটা, ডাটা নিয়ে ডাটাটা খুঁজে পাচ্ছিলাম না। ওকে সো আমরা এখন আবার এখানে চলে আসি, ওটা হাইড করি। আপনি যখন আবার জুম ইন করে দেখাচ্ছি, আপনি যখন, আচ্ছা আমি প্রশ্নটার উত্তর দিই আগে, থ্যাংক ইউ আপনার কোশ্চেনের ভাইয়া, আমার শিটে যদি কেউ কিছু চেঞ্জ করলে আমি কি সেটা ট্র্যাক করতে পারবো? জি আপনি ট্র্যাক করতে পারবেন, যদি সেটা গুগল ড্রাইভে হয়ে থাকে আপনি অবশ্যই ট্র্যাক করতে পারবেন। আমি আপনাকে দেখাচ্ছি কীভাবে ট্র্যাক করবেন। লাইভ একটা শিট ওপেন করতে হবে, আপনার সাথে যে শিট শেয়ার করা আছে আপনাকে শুধু ভিউ অ্যাক্সেস দেওয়া আছে, সেই শিটটা থেকে আপনি দেখতে পারবেন না। আপনার যদি সেই শিটে অ্যাক্সেস থাকে, আপনি যদি এডিট অ্যাক্সেস থাকে তাহলে আপনি দেখতে পারবেন। হ্যাঁ যেমন ধরেন এটা হলো আমার সেন্সিটিভ ইনফরমেশন, এটা ওপেন করা ঠিক না, যেমন ধরেন এটা, হ্যাঁ সেন্সিটিভ ইনফরমেশন, সো আপনি এটা আসলে হাইড করে দেই সব। জাস্ট আমি এখানে দেখাই, এই যে এখানে একটা অপশন থাকবে, এখান থেকে একটা অপশন থাকবে ওয়ার্কিং শিট লোড হচ্ছে একটু সময় দিতে হবে সেটা। এই দেখেন লাস্ট এডিট, আপনি যদি এখানে ক্লিক করেন আপনি দেখতে পাবেন, এবং আপনি চাইলে
আপনি চাইলে সেটা আপনি দেখতেও পারবেন কে লাস্ট এডিট করছে, এবং আপনার হলো চাইলে সেই ভার্সনটা মানে প্রিভিয়াসটা আবার লোড করতে পারবেন। ঠিক আছে, এই দেখেন লাস্ট এখানে কে এডিট করছে, 21 তারিখে কয়টার সময় 3টা 16 মিনিটে কোন অংশ এডিট করছে সেটাও দেখা যায়। ওকে, এটা আমাদের ডাটা, এটা শুধু সেন্সিটিভ ইনফরমেশন, এভাবে দেখানো উচিত না। এই দেখেন এভাবে সবই দেখানো যায়, সবই চেক করতে হবে কে কোন জায়গায় কি এডিট করছে, কোন রো মোছা হয়েছে, কোন রো কি করছে, সবই দেখা যায়। সো আপনি যখন এক্সেল ড্রাইভে কাজ করবেন আপনি দেখতে পাবেন যে এখানে একটা অপশন আসবে অল অল চেঞ্জ হ্যাভ বিন সেভড, সেই জায়গায় ক্লিক করলে আপনি সবগুলো ভার্সন দেখতে পাবেন। ঠিক আছে, আচ্ছা এখন আমরা চলে আসি হলো এইখানে ভিলুকআপটা নিয়ে বলি। সমান সমান দিয়ে ভিলুকআপ লিখলাম, লিখে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দিয়ে আমি কোন ডাটা নিচ্ছি এইটা কমা দিলাম, কোন অংশের মধ্যে নিচ্ছি এইখানে। ওকে, এখন আমরা কি করব, এটাকে লক করে দেব। এটার আগে একটা ডলার সাইন এবং এটার শেষে একটা ডলার সাইন দিলে এটা টেবিল এরিয়াটা লক হয়ে যাবে। ঠিক আছে, যখন লক হয়ে যাবে তখন এর বাইরে আর এই ডাটা গুলো যাবে না। ঠিক আছে, ওকে আগে পিছিয়ে ডলার সাইন দিয়ে দিলাম, কমা দিলাম, কি নিব আমি, কোন রোতে আছে আমি যে ইনফরমেশনটা পিক করব 2 এবং কি ট্রু না ফলস, ফলস। ওকে, 1 মিনিট, সরি। এভাবে আপনি ডাটাটা যখন আপনি আপনার ওয়ার্কশিটে লক করে দিবেন তখন আর লক হবে না। বাবু বাবু কাজ করতেছি, যাও। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এভাবে সিলেক্ট করে দিবেন দেওয়ার পর এটা লক করে দিতে হবে। লক করে দিলে এর বাইরে থেকে আর কোনো দ্যাট মিন্স এই অংশটা কমবে না। ঠিক আছে, দুই দিলাম, দেন ফলস দিলাম, চলে আসলো সেন্ট্রাল। এখন আমার টোটাল ভ্যালু দরকার। হ্যাঁ, টোটাল ভ্যালুটা আমি রিড করবো। ওকে, এখন আমরা টোটাল ভ্যালুটা নিব কিরকম, কিভাবে নিব, সিমিলার ওয়েতে ভি লুক আপ ফার্স্ট ব্র্যাকেট দিলাম, সিমিলার ওয়েতে কাজ করবো আমরা। আমি অংশটা একটু বড় করে দিই তাহলে দেখতে সুবিধা হয়। ভিলুকআপ দিলাম, ভি লুকআপ ভ্যালু লুকআপ, দেন আমি কোনটা খুঁজবো এই অর্ডার নাম্বার খুঁজবো, কমা দিলাম, নিচে নামলাম। বাবা বাবা, দেন দেন আমরা কি করলাম, আমরা হলো এখন আমাদের বিষয় হলো আমরা টোটাল কত অর্ডার করছি, তাই না? সেটা কয় নাম্বার কলামে আছে, 1 2 3 4 5 6 7 নাম্বার কলাম, কমা দিয়ে 7 লেখেন, দেন ফলস লেখেন অথবা 0 লেখেন আপনাদের ইচ্ছা। কত ডলার অর্ডার করছিল এই ব্যক্তি, 43709 43709 250। ওকে, এভাবে সবগুলোই চলে আসবে। দেখেন 44084 44084 এবং ভিলুকআপের আরেকটা বিষয় হলো ভিলুকআপ শীট টু শীটও কাজ করা যায়। কিভাবে কাজ করা যায় আমরা যদি দেখি, ধরেন আমি এই শীটে ডাটাটা নিয়ে আসবো, ক্রিয়েটারটা নিয়ে আসবো, এই ডাটাগুলোই ওই সেটা নিয়ে যাবো, তাহলে আমরা এটাগুলো সরাই নিই।
এই অংশটুকু কপি করি, এখন আমি চাইলে ইন্টারশিট মানে অন্তঃশীট কাজ করতে পারবো। অন্তঃশীট কিভাবে, এই ডেটাটা খুঁজবো আমি, তাই না? ভি লুক আপ কি করবো, ফার্স্ট ব্র্যাকেট, এই ডেটাটা খুঁজবো, কোথায় খুঁজবো, ওই স্যাম্পল শিটে, তাই না? এই অংশের মধ্যে দিলাম, দেখেন এখানে চলে আসছে কিন্তু। হ্যাঁ, আমরা চলে আসলাম ওখানে, দেখেন সিলেক্ট হয়ে গেছে। ওকে, দেন কমা দিলাম, কমা দিয়ে কোনটা নিব, কোনটা নিব আমি, রিজন সেন্ট্রাল দুই নাম্বার কলামে আছে, কমা দিলাম, দিয়ে দুই লিখলাম, দেন কমা দিলাম, দিয়ে কি লিখলাম, কমা দিয়ে ফলস লিখলাম, জিরো দিলাম, কোথায় যেটা ভুল হয়েছে আবার দেখি, নতুন প্রথম করে কমা দিলাম, দেওয়ার পর এইটা আসবে, সিলেক্ট করলাম, কমা দিলাম, দেওয়ার পর কি দিলাম, এই দেখেন আপনি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, আপনার মনে আসতে পারে কোথায় কি মনে করে টিপতেছি। ভি লুক আপ এ টু স্যাম্পল ওয়ান, এই দেখেন স্যাম্পল শিটের নাম কি, স্যাম্পল, স্যাম্পল চলে আসছে, ও স্যাম্পলের কত রেঞ্জ থেকে কত রেঞ্জ, এ টু থেকে জি ফোরটি থ্রি, জি ফোরটি থ্রি, ওকে, তারপর দিলাম, দিয়ে আমি যখনই এন্টার চাপবো, এই দেখেন সেন্ট্রাল চলে আসছে। অর্থাৎ ধরেন আপনি এই ডাটাটা, আমার কাছে যে ডাটা আছে এটা আমি কারোর কাছে শেয়ার করতে চাচ্ছি না, এটা হাইড করে রাখছি। হ্যাঁ, বাট আমি কি করতেছি, এই যে সেন্ট্রালটা, সেন্ট্রালটা স্যাম্পলটা, এই ডাটাটা, মেইন ডাটাটা আমি কাউকে দেখাবো না, কারণ এটা আমার সেন্সিটিভ ইনফরমেশন আছে, সো আমি এটা হাইড করে রাখছি। বাট আমি যেটুকু দরকার, যে ডিপার্টমেন্টের জন্য যতটুকু দরকার, সেটা কিন্তু আমি প্রোভাইড এভাবে করতে পারবো। এই একই ধরনের ফাংশন কিন্তু চাইলে গুগল ড্রাইভের যে এক্সেল অপশন আছে সেখানেও করা যায়, ঠিক আছে? সো আমার মেইন অংশগুলো কেউ জানলো না, যার যতটুকু দরকার সে ততটুকু পেয়ে গেল। ওকে, একইভাবে টোটাল অ্যামাউন্টটাও আমি নিয়ে আসতে পারবো। আর এটা আনহাইড করি, মেন শিটটা, মেন শিটটা আনহাইড করি, করে স্যাম্পল শিটটা আনহাইড করলাম, করে এখানে কি করলাম, সমান সমান দিলাম, দেওয়ার পর ভি লুক আপ ফার্স্ট ব্র্যাকেট, কোন ডাটা, এই ডাটা কোথায় খুঁজবে, স্যাম্পল এর কোথা থেকে খুঁজবে, এখান থেকে এখানে খুঁজবে, এই দেখেন এখানে চলে আসছে, ওকে, এই দেখেন এখানে চলে আসছে সূত্রটা, ওকে, কমা দিলাম, দিয়ে কয় নম্বর রোতে আছে, টোটাল প্রাইসটা, টোটাল প্রাইসটা আমার লাগবে, তাই না? এক দুই তিন চার পাঁচ ছয় সাত নম্বর রোতে আছে, সাত লিখলাম, কমা দিলাম, আমি এক্সাক্ট ম্যাচ দরকার, ফলস লিখলাম বা ট্রু বা জিরো যে কোনো কিছু দিলে হবে, দেখেন। ওকে, সো ইন্টারশিটও মানে আন্তঃশিটও কাজ করা যায় এক্সেলে, এটা হলো এক্সেলের মজা, ঠিক আছে? আর আরেকটা বিষয় হলো যে আমরা আরেকটা জিনিস খুবই ফেস করি, এটা হলো খুবই কমন, আমি অনেক বড় বড় ডিজিটাল মার্কেটার বা অনেক বড় বড় অফিসারকে দেখছি ডাটা দেয়, বাট সে এই অংশটা যে এটা যে ডাটা কাজ করা ঝামেলা, কারণ এইটা কি, যখন 1000 ডাটা থাকবে তখন এই অংশটা কি আপনি বুঝবেন না, এই অংশটা ফ্রিজ করে দিতে ভুলে যায় না, পারে না, খুব সহজ, এখানে সিলেক্ট করবেন, করে চলে যাবেন ভিউতে, এই দেখেন এখানে আছে ফ্রিজ প্যানেল, ফ্রিজে যায় করবেন টপ প্রো, ওকে, এই দেখেন এখন এটা ফ্রিজ হয়ে গেছে, আপনি যত স্ক্রল ডাউন করেন এই ডাটাটা আর কোনো ছাড়া করবেন, ঠিক আছে? খুবই সহজ, খুবই সহজ। আর গুগলে যখন আমরা নেক্সট দিন আমি দেখাবো পিভট টেবিল রিপোর্টিং এর কাজটা এবং গুগল ড্রাইভে কিভাবে এক্সেল শিটে কাজ করে, ওটা আরো মজার, মানে ওখানে আন্তঃশীট কাজ করতে পারবেন, এক শিট কেউ দেখবে না,
সেইটাটা আপনি চাইলে আরেক সাথে নিয়ে যেতে পারবেন, খুবই ইন্টারেস্টিং, খুবই মজার। আপনারা যদি মানে আগ্রহ প্রকাশ করেন তাহলে আমি কন্টিনিউ করব, আমি দেখাবো কিভাবে কাজ করে। আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে এক্সেল, এক্সেল শিখেন। এই যে দেখেন একটা ভাইরাসের আউটব্রেক হয়েছে আমার সবাই বাসায়, আমরা কিন্তু চাইলে সময়টা প্রোডাক্টিভ কাজে ব্যয় করতে পারি। প্রোডাক্টিভ কাজে ব্যয় করলে আমরা নতুন নতুন জিনিস শিখতে পারি। আপনি আপনার আপনার কলিগকে, আপনার অফিসারকে ইমপ্রেস করতে পারবেন। হয়তো আপনি যে কাজটা পারেন না, পিসি আছে আপনার বাসায়, বাট কখনো মনে করেন নাই, মনে হয় নাই যে আপনার এক্সেল আমি শিখবো, এটা হলো ভুল কথা। এক্সেল একেবারে সহজ, রীতিমতো ডাল ভাত। আপনি যদি শিখতে চান আপনাকে জাস্ট কিছু জিনিস মনে রাখতে হবে, সহজ কিছু জিনিস। এক্সেলে বাংলাদেশে আসলে অ্যাডভান্স লেভেল কাজ হয় না, যারা ডাটা রিসার্চের কাজ করে তারা বলতে পারবে, বা অ্যাডভান্স লেভেলের কাজ আসলে বাইরে হয়। হ্যাঁ, বিগ ডাটা নিয়ে কাজ হয়, আপনার এক একটা ই কমার্সে দেখা গেল কয়েক লক্ষ 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 টাকা ডাটা থাকে। আমি যখন আমি কিনতে ছিলাম বিটিআর ই কমার্স, আমাদের ওয়েবসাইটে 1,22,000, একটা ফ্যান্টাস্টিক টিম ছিল, সেলস টিম, প্রায় 1,22,000 মতো প্রোডাক্ট অনবোর্ড ছিল, এবং এভরি নাইট সেটা প্রোডাক্টের ডাটা নিয়ে আমাকে কাজ করতে হতো। সো আমি মানে অনেক জিনিস পারতাম না, আমি ধীরে ধীরে শিখছি। আমি কোথাও এক্সেল ট্রেনিং করি নাই, আমি জাস্ট যেখানে আটকে যাই, স্টিল যেখানে আটকে যাই, আমি ইউটিউব দেখি। ইউটিউব আছে, এর চেয়ে ভালো রিসোর্স আসলে এক্সেলের নাই, এর চেয়ে ভালো কি আপনাকে শেখাবে না। আর ভার্সন টু ভার্সন এক্সেল ভ্যালি করে। আপনি যদি যখন আমার 2010 ভার্সন, আপনি 2013 ভার্সন ইউজ করেন, সেটা আরও অ্যাডভান্স, আরও ইন্টারেস্টিং। আপনি মানে জাস্ট ইউ ক্যান ইমাজিন, যেখানে ওখানে একটা ফ্ল্যাশ ফিল নামে অপশন আছে, মেশিন লার্নিং অ্যাডভান্স লেভেল চলে গেছে। আপনি যদি ওখানে যে মেশিনকে দেখা দেন যে আমি এই সংখ্যাগুলো পিক করবো এখান থেকে, 4,3,4,8, দুই তিনবার লিখলেই দুই তিনটা রো, 4,3,5,0,5, এরকম দুই তিনটা রো লেখার পর কন্ট্রোল ই চাপলেই অটোমেটিক চলে আসে, কিন্তু মানে ওটা হলো ফ্ল্যাশ ফিল অপশন বলে, যেটা 2010 নাই। 2010 আমরা ম্যানুয়ালি কাজ করি, সিলেক্ট করে এখানে চলে যাই যে ডাটাতে, যে টেক্সট টু ইয়াতে অপশন আছে, যে টেক্সট টু কলাম অপশনে গেলেই অটোমেটিক চলে আসবে। এখানে জাস্ট কি দিয়ে ভাগ করার সংখ্যাটা দিবেন, আমি আছি, টেকস্টেশন বাংলাদেশ আছে, আপনি লক করতে পারেন যে কোনো বিষয় নিয়ে, শেখার কোনো মানে শেখার ক্ষেত্রে কোনো বাধা নাই, আমরাও শেখার ক্ষেত্রে কোনো বাধা দেই না। আর আগামী দিন, নেক্সট দিন, পরশু দিন আমি এক্সেলের আরো অ্যাডভান্স অপশন নিয়ে কাজ করবো, শেখাবো সেখানে পিভট টেবিল, কিভাবে এই ডাটাকে একটা ভিজুয়াল রিপোর্টিং, এই ডাটাকে একটা কিভাবে একটা ভিজুয়াল রিপোর্টিং এ নিয়ে আসবেন সেটা আমি দেখাবো, এবং আপনাদেরকে দেখাবো গুগল ড্রাইভে কিভাবে এক্সেলের নিয়ে কাজ করতে হয়। অনেকগুলো ফিচার আছে গুগল ড্রাইভে, আপনি চাইলে কোনো পার্সনকে লক করে দিতে পারেন, সে সেই অংশ রুটে কোনো কাজ করতে পারবে না। হ্যাঁ, দেখা গেল যে 10টা রো আছে, 5টা রো সেলস টিমের, 5টা রো ডিজিটাল মার্কেটিং টিমের। সো ডিজিটাল মার্কেটিং টিম চায় না সেলস টিম তাদের রুটে কাজ করুক, সেলস টিম চায় না ডিজিটাল মার্কেটিং টিম তাদের রুটে কাজ করুক। সো আপনারা চাইলে শিট আলাদা করে দিতে পারবেন, একটা শিটে ডাটা পিন দিবেন, অটোমেটিক দিতে সেটা ডাটা চলে যাবে, ঠিক আছে। এরকম ফ্যান্টাস্টিক কিছু হয়ে আছে, লক করে রাখা যায়, পারমিশন দিয়ে দেওয়া যায় যে আপনার মাস্টার শিটে কেউ ইনপুট দিতে পারবে না, কোনো চেঞ্জ করতে পারবে না, ড্রপ ডাউন সিলেক্ট করে দেওয়া যায়, এখানে ডকডাউন সিলেক্ট করে দেওয়া যায়। সো অনেক ফ্যান্টাস্টিক কিছু জিনিস আছে, আমরা আপনাদেরকে চেষ্টা করবো শেখানোর। 6-7টা ক্লাস নেব ইনশাল্লাহ, 7টা ক্লাসের মধ্যে আমরা আপনারা এক্সেল একবারে মাস্টার হয়ে যাবেন। আমি এক্সেলের কিভাবে ফাইল ওপেন করে, কিভাবে সেভ করে এগুলো দেখালাম না, এগুলো আসলে একবারে প্রিলিমিনারি যে লেভেলের জিনিস, আমি আশা করবো এটা আপনারা জানেন। বা যদি তারপরে মনে করেন যে আপনার এটা শেখা দরকার, আমাকে নক করলে আমি নেক্সট ক্লাসের শুরুতে দেখাই দিব কিভাবে ডাটা ওপেন করতে হয়। সবসময় মনে রাখবেন মাইক্রোসফট এক্সেল এবং গুগলের গুগল শিটের মধ্যে একটা মেজর পার্থক্য হলো, সবসময় মাইক্রোসফট এক্সেল সেভ করবে, ঠিক আছে। কোনো কারণে যদি সেভ না করেন, ক্রস করে দেন, তাহলে অটো সেভ যতটুক হবে ততটুকুই আপনার ডাটা থাকবে, পুরো ডাটা থাকবে না। বাট গুগল ড্রাইভে, গুগল শিটে লাইভ ডাটা সেভ হতে থাকে, আপনি যখনই বের হয়ে যাবেন ডাটা সেভ হয়ে যাবে অটোমেটিক সেখান থেকে।
ঠিক আছে, এই ফিচারটা কিন্তু মাইক্রোসফট এক্সেল এর নেই। আর এই ডাটাগুলো নিয়েই কিন্তু আপনি চাইলে কপি করে গুগল ড্রাইভে, গুগল শিটে পেস্ট করে কাজ করতে পারেন। গুগল শিটে মোবাইল থেকেও ঢুকতে পারবেন, পিসি থেকে ঢুকতে পারবেন, ল্যাপটপ থেকে ঢুকতে পারবেন, এটা খুবই ফ্লেক্সিবল। আমি সাজেশন দিব যে আগে মাইক্রোসফট এক্সেলটা শিখেন, দেন আপনি গুগল শিট ইউজ করা শুরু করেন। গুগল শিটের সুবিধা হলো আপনার ডাটাটা পোর্টেবল থাকবে, আপনি বাসায় কাজ করলেন, বাসার পিসিতে কাজ করলেন, অফিসের কম্পিউটারে কাজ করলেন, পেন ড্রাইভের কোনো প্রয়োজন থাকবে না, সেভ করে রাখলেন ওখানে, বাসায় এসে ঢুকলেন, এই সুবিধাটা পাবেন। সো আমাদেরকে আমাদেরকে জানান আপনাদের লাইফ কেমন লাগলো। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, অবশ্যই প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো আমার জানা থাকলে, এবং যদি সেটা জানার বাইরে হয় আমি প্রশ্ন উত্তর খুঁজে আপনাদেরকে জানাবো। আর নেক্সট ক্লাস ইনশাল্লাহ পরশু দিন হবে সেম টাইম 7টা থেকে। আপনি নিজে যদি এক্সেল সম্পর্কে জানতে চান আমাদের পেজে লাইক দিয়ে কানেক্টেড থাকুন। আপনার যদি পরিচিত কাউকে আপনার মনে হয় তাকে এক্সেল শেখাতে চান, বা যদি মনে করেন তার শেখা দরকার, তাকে আমাদের পেজে লাইক দিয়ে কানেক্টেড থাকতে বলুন। অবশ্যই আপনি আমরা চেষ্টা করবো শেখানোর। আর আরেকটা লাইভ সেশন আসতেছে, প্রতিদিন আমরা 2টা করে লাইভ সেশন অ্যারেঞ্জ করবো, আগামী দিনও এক্সেল নিয়ে কাজ করব, এবং এর মাঝে একটা দিন কিভাবে সেলস ফ্যানেল কাজ করে, কিভাবে ক্লিক ফ্যানেল কাজ করে, একটা র্যান্ডম ডাটা, এই যে দেখেন একটা ডাটা, এই ডাটাটা কিভাবে আপনি নার্চার করবেন, কোন লেভেলে কোন ধরনের সুবিধা দিতে হবে, কি ধরন কিভাবে ফলো আপ নেবেন, কিভাবে নক করবেন, কিভাবে সে ইন্টারেস্টেড নাকি নন ইন্টারেস্টেড সেটা সিলেক্ট করবেন, তাকে নার্চার কিভাবে করবেন, এই সবগুলো দেখাবো অন্য একদিন, কোনো একদিন সকালবেলা। অবশ্যই আমাদের পেজে জানিয়ে দেবো কখন করবো, সে ক্লাসটা হবে এন্টায়ারলি ক্লিক ফানেল ও সেলস ফানেলের উপরে। আর এইখানে এক্সেলের উপর পরবর্তী ক্লাস হবে পরশু দিন 7টা থেকে, ঠিক আছে। ততদিন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, বাসা থেকে বের হওয়ার প্রয়োজন নেই, বাসায় থাকুন, নিজের স্কিল নিয়ে কাজ করুন, অবশ্যই সময় বোর কাটবে, মুভি দেখেন, প্রিয়জনকে সময় দেন, কারণ আমাদের লাইফে আমরা কখনো এতটুকু সময় ফ্রি পাই নাই, দিস ইজ মানে দ্য লংগেস্ট টাইম আমরা সময় পাচ্ছি, প্রিয়জনকে সময় দিন, এবং প্রতিদিন 2-3 ঘন্টা নিজের স্কিল ডেভেলপমেন্টে ব্যয় করেন, এটা আপনার ইন ফিউচার কাজে লাগবে। ধন্যবাদ।